জয়গা থানা পুলিশের আয়োজনে বন্ধ মধু চা বাগানের দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও পিকনিকের আয়োজন। সাথে এদিন আটজন সাংবাদিকদের সম্বর্ধনা জানান পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ সহ আহ্বান, পুলিশ শুধু অপরাধীদের গ্রেফতার বা লাঠি পেটানোতে সীমাবদ্ধ না থাকুক, সামাজিক সমাজের মানুষদের সাথে মিলে কাজ করুক, অপরাধীদের দমন সহ অপরাধে যাতে মানুষ যুক্ত না হোক তার জন্য পুলিশ কাজ করুক। মানবিক মুখরূপে পুলিশ নানা প্রকারের অনুষ্ঠান করেছে ইতিমধ্যে, তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার মধু চা বাগানের দুস্থদের মাঝে 200টি শীতবস্ত্র কম্বল বিতরণ সহ 1000 মানুষকে খাওয়া দেন। একই মঞ্চ থেকে এদিন জয়গা থানা তরফে আলিপুরদুয়ার এসপির হাত দিয়ে 8 সাংবাদিককে সম্বর্ধনা জানান, সাথে প্রেস লেখা জ্যাকেট প্রদান করেন। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, গত 1 মাসে জেলার বিভিন্ন থানা অন্তর্গত মানবিক মুখ রূপে 11টি এই ধরনের অনুষ্ঠান করে কম্বল বিতরণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জমি রাজস্ব বিভাগের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, জয়গা এএসপি কুন্তল ব্যানার্জি, জয়গা ওসি দীপঙ্কর সাহা, কালচিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বাবলু মজুমদার, সমাজসেবী সানু লামা, বিষ্ণু লামা, পূর্বা লামা সহ প্রমুখ। কমিউনিটি পুলিশিং কা প্রোগ্রাম যে আমরা ইয়াপে কিয়ে হ্যাঁ আপনার জয়গাঁও থানা কে অন্তর্গত পিছলে 1 মাস সে ইস তর 11 প্রোগ্রাম আমরা অন্য বিভিন্ন থানোকে অন্তর্গত কিয়ে যা পে আমরা কোশিশ কিয়ে কি গরিব ও অশক্ত লোক হ্যাঁ বৃদ্ধ লোক হ্যাঁ আমারে উনকো শীত বস্ত্র ইয়া উনকো কম্বল দিয়া যায় উন লোক ভোজন বগেরা কি ব্যবস্থা আমরা কি গে ইসকা উদ্দেশ্য ইয়াই হ্যাঁ কি পুলিশ কাজ মানবিক মুখ হ্যাঁ ইয়া পুলিশ সমাজ কে সাথ হ্যাঁ সমাজ কা এক ভাগ হ্যাঁ সমাজ সে জুড়ে বিনা আমরা সমাজ কি সেবা নাই কর সকতে হ্যাঁ। ये नारा माननीय मुख्यमंत्री जी की तरफ से दिया गया था, प्रशासन और पुलिस को समाज के साथ रहना होगा, तो उसी को आगे बढ़ाते हुए उसी पहल को जारी रखते हुए आज यहाँ पर प्रोग्राम किया गया है। इसके अलावा आप लोग जानते हैं विभिन्न समय पर हम लोग ब्लड डोनेशन कैंप, फ्री हेल्थ चेकअप कैंप वगैरह भी ऑर्गेनाइज करते रहते हैं। अभी 53 जो हम लोग के कोशिश स्कूल्स हैं वो चल रहे हैं, कुछ और नई जगहों पर जहाँ हम लोग को बोला गया हम लोग चेष्टा कर रहे हैं कि वहाँ पर भी कोशिश स्कूल को शुरू किया जाए। ये उद्योगटा किंतु ओनली नॉट फॉर बंधु चा बागान, এই উদ্যোগটা আমাদের জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় হচ্ছে। আজকে এখানে বন্ধ চা বাগান আছে দেখে বন্ধ চা বাগানে করা হলো, কারণ বন্ধ চা বাগান মানেই দরিদ্র মানুষের বাসস্থান। আপনারা জানেন যে আমাদের লেফট ফ্রন্ট আমলে একের পর এক চা বাগান বন্ধ হয়ে গেছে আমাদের এলাকায়। ডুয়ার্সের অর্থনীতি একসময় নিয়ন্ত্রণ করতো চা বাগান, কিন্তু সেই অর্থনীতি ভেঙে চুরে শেষ হয়ে গেছে। সেই জায়গায় আমরা ক্ষমতায় আসবার পর আমাদের মানব নিয়া মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পর আমরা চেষ্টা করেছি, আমরা অনেকগুলো চা বাগান আমাদের ট্রেড ইউনিয়নের যে লিডার আছেন মাননীয় মোহন শর্মা মহাশয় তার নেতৃত্বে অনেকগুলো চা বাগান আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে বিভিন্ন চা বাগান আমরা কিন্তু খোলার চেষ্টা করছি। কিন্তু আইনটা যে জায়গায় আছে আইনটা কিন্তু পুরোটাই আপনার সেন্ট্রাল আইন, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বা প্ল্যান্টেশন অ্যাক্ট, এগুলো সেন্ট্রাল আইন। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো দায়িত্ব নিচ্ছে না চা বাগানের। সেই জায়গায় আমরা যদি পুলিশ প্রশাসনের উদ্যোগে এই ধরনের মানবিক কর্মসূচি হয় স্বাভাবিকভাবেই ভালো লাগে, স্যাটিসফ্যাকশন লাগে, একটা মানুষকে সেবা করাই তো পরম ধর্ম আমাদের, সেইটা করতে পেরে কিন্তু আমরা নিজেরাও স্যাটিসফাইড হই। তো আজকে মধু বাগানে হচ্ছে, এটা বন্ধ বাগান তাই একটু গুরুত্ব বেশি। এর আগের দিন আমরা গেছি কালচিনি চা, কালচিনি থানায় হয়েছে, আমরা ফালাকাটায় করেছি ধরিরামপুরে, এর মধ্যে মাদারিয়াট হবে, বিভিন্ন কুমারগ্রামে হয়েছে, তো বিভিন্ন জায়গায় করছে, শুধুমাত্র এটাই নয় জায়গা হবে। তো আজকে এটা হচ্ছে, কালকে হেলথ চেকআপ হবে, অর্থাৎ সরকার যে মানুষের পাশে আছে এবং পুলিশের যে একটা মানবিক দিক আছে, শুধুমাত্র অপরাধী দমন করাই তাদের কাজ নয়, অপরাধীদের দমন করার সাথে সাথে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের স্বার্থে মানুষের উন্নয়নে কিছু কাজ করার এটাও যে পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে এটা দেখালেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় এই ধরনের কর্মসূচি হচ্ছে। আমরা আলিপুরদুয়ার জেলা পুলিশকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এই ধরনের কর্মসূচি করার জন্য, এবং আগামী দিনে ব্লাড ডোনেশন থেকে শুরু করে আই ক্যাম্প থেকে শুরু করে আরও বিভিন্ন মানবিক কর্মসূচি এই আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন নেবে, তাতে আমরা অবশ্যই থাকব। এই আশা রেখে আমরা পুলিশকে এই
কর্মসূচির জন্য ধন্যবাদ জানাই। Hello Jaigaon! The wait is finally over! Pantaloons is celebrating its brand launch! Visit us at NS Road near Jaigaon Police Station. Pantaloons, style your change! With Arts and Commerce Department, led by a team of trained and experienced faculty. St. Dominic's impart quality education with audio-vision classrooms, IT lab, GPS-track school buses, free spiritual class, nature club, various inter-house competition, art classes, and numerous educational tours. The girl, child, and minority can also avail of scholarships like Kanyashri offered by the government. Come to be a part of us because St. Dominic's discovers the best in children from all walks of life. Himalayan Optics, eye care and contactless clinic, computer eye testing, har tarike ki power glasses, branded chashma aur har tarike ki stylish sunglasses uplabdh hai. To aaj hi aaiye Himalayan Optics, Hanuman Mandir Road, Jaigaon. Contact number 03566265101. Boone English School at Netaji Palli, Hamilton Ganj, affiliated to CISCE New Delhi for ICSE Class 10 and ISC Class 12. Admission is going on for the new session from classes nursery to class 9 and class 11. For more details, please contact the school's office at 7478356243 and 6297256116. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।